নমস্কার, সকলকে জানাই শুভ দীপাবলি এবং কালী পূজোর অনেক 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 শুভেচ্ছা। তো কে কে উপোস করেছো কমেন্টে জানিও। তো আর এই সময়টা এত ভালো লাগে, কালী পুজো আর দিওয়ালির সময়টা সারা রাস্তাঘাট টুনি দিয়ে এত সুন্দরভাবে সাজানো থাকে, খুবই সুন্দর লাগে এই অকেশনটা। তো এবার আমরা পেয়েছি এবছর দু বছর বাদ দিয়ে একটা করোনা মুক্ত আর কি দিওয়ালি। তো সবাই ভীষণ আনন্দ করো, ভালো থাকো। আর যেটা বলার, তোমরা তো বারাসাত আর নৈহাটি সবাই জানোই যে ভীষণ বড় বড় কালী পুজো হয়, বড় করে সেখানে সবাই যাচ্ছ দেখছো। কিন্তু কুদঘাটের কালী পুজোটাও কিন্তু খুব একটা হার মানানো ব্যাপার নয়, মানে হার মানছে না। তো সেখানেও বেশ বড় করেই কালী পুজো হয়, সেটা হয়তো অনেকে জানো আবার অনেকেই জানো না। তো আমি আজকে তোমাদের কুদঘাট মেট্রো স্টেশন এরিয়ার কাছাকাছি যে পুজোগুলো সেইগুলো দেখাবো। তো চলো দেখে নিই, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কুদঘাট মেট্রো স্টেশন এরিয়া সংলগ্ন যে নবকালী পঞ্চকালী যে বড় বড় যে পুজোগুলো হয় সেগুলো ফার্স্টে দিয়ে শুরু করছি। ওকে, এখানে যেরকম থিম করেছে এগুলো দেখে বেশ বাচ্চারা আনন্দও পাবে, আবার কেউ কেউ হয়তো ভয়ও পাবে। আর কালী পুজোর সঙ্গে ভূত চতুর্দশী ব্যাপারটা যেহেতু একেবারে যুক্ত, তো সেই জন্য এই ধরনের থিম করা হয়েছে। কালী পুজো এবং দিওয়ালি উপলক্ষে এখানে একটা ফাংশন হচ্ছে, তো সেখানেও বেশ লোকজনের ভিড় রয়েছে। তুমি কি নোটিস করলে ব্যাপারটা, দেখো মানে লোকজনের উৎসাহ কত, বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখছে আর কালী পুজো দেখছে। আর এটা যেটা হয়েছে এটা বোধহয় খাসমলের মাঠটা খুব সম্ভবত, ওখানে একটা ভুলভুলায় টাইপের সিম থিম করেছে, মানে চারিদিকেই আয়না, মানে কে কোন দিক দিয়ে ঢুকবে বেরোবে কিছু রাস্তা বুঝতে পারছে না আর কি। আর সাথে ভুলভুলায়ের গানও চলছিল, বাট ওটা দিলে তো কপিরাইট কেস খাবে, তো সেটা না দিয়ে আমি এমনি ব্যাপারটা তোমাদের দেখাতে হচ্ছে। বেশ সুন্দর, খুব ভালো করেছে আর কি, বাচ্চারাও খুব মজা পাবে আর বড়দেরও খুব ভালো লাগছে আশা করছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা এনজয় করছো। এখানে কালী মায়ের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। রূপের কথায় আমার তো অত জানা নেই, বাট সবকটাই দেখো নিচে নিচে লেখা আছে, একটু ভালো করে ভিডিওটা নোটিস করলে তোমরা অবশ্যই দেখতে পারবে এবং জানতে পারবে। ওখান থেকে বেরিয়ে রাস্তায় দেখো এরকম একটা ওই ভূত চতুর্দশী টাইপের ওই সিন থিম করে, মানে হট করে দেখলে কিন্তু ভয়ই লেগে যাচ্ছে ব্যাপারটা না, এরকম একটা। কিন্তু বেশ ভালো করেছে, বেশ বড় করে বেশ ভিড়ভাট্টা আছে আর কি, কালী পুজোতেও যে দুর্গাপুজোর মতনই বেশ ভিড় রয়েছে, বড় করে মেলা টেলা বসেছে। রাস্তাটা যেহেতু এই সময় বিভিন্ন আলো দিয়ে সেজে থাকে সেই জন্য আরো বেশি সুন্দর লাগে এই সময়টা। Thank you.
সবার পক্ষে সব জায়গায় গিয়ে গিয়ে তো দেখা সম্ভব না, এই সময়টা সবাই ভীষণ ব্যস্ত থাকে। তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব তুলে ধরার এখানকার পুজো দেখানোর। দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজনের সেলফি আর ভিডিও তোলার হিড়িক লেগে গেছে একদম। তো এখানে একটা ভারত মাতার থিম করেছে। এখানে সবাই বেশ এনজয় করছে, মানে ওনার গানের সাথে সাথে সবাই বেশ তাল মেলাচ্ছে, নাচ গান করছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বারাসাত আর নৈহাটির কালী পুজোটাকে ইতিমধ্যে অনেকেই ব্লগের সাবজেক্ট বানিয়ে ফেলেছে, তো আমি তোমাদের একটু অন্য ধরনের নতুন স্বাদের কিছু দেওয়ার চেষ্টা করলাম। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং আমাকে সাপোর্ট করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।